আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি জিটিভির নিয়মিত আয়োজন কাগজের শিরোনাম অনুষ্ঠানে সাথে আছি আমি মাইনুল ইসলাম আজকে আমাদের সঙ্গে অতিথি রয়েছেন আমাদের বার্তা কক্ষ থেকে রাজু আহমেদ সহকর্মী আমরা শুরুতেই আজকে সংবাদপত্রে প্রকাশিত শিরোনামগুলো দেখে নেব করোনা শনাক্তে নতুন রেকর্ড রোগী উপচে পড়ছে সব হাসপাতালে বিধিনিষেধ পেছনে ফেলে চলছে গণপরিবহন ঘাটতি নিয়ে শুরু দ্বিতীয় ডোজের প্রয়োগ মধ্য এপ্রিলে আরও বাড়ার সংখ্যা করোনায় কাবু বিএনপি দলটির দাবি মৃত্যু সাড়ে চারশো আক্রান্ত শতাধিক সাংগঠনিক কর্মকাণ্ড স্থগিত এমপি প্রতিমন্ত্রী সহ অর্ধশত আওয়ামী লীগ নেতাও আক্রান্ত সোনারগায়ে হামলায় মামুন সহ সাতশো আসামি ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডবে পঁয়তাল্লিশ মামলায় আসামি তিরিশ হাজার মাঠ প্রশাসনে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে দোকান খোলার দাবিতে বিক্ষোভ অব্যাহত রাজধানী সহ বিভিন্ন স্থানে প্রতিবাদ ধাওয়া পাল্টা ধাওয়া চলছে নির্মাণকাল বাড়ছে দুই বছর বাঘযুদ্ধ আর উত্তেজনা তুঙ্গে মমতাকে সহিংসতায় ঠেকাতে মরিয়া মোদি অমিত সহিংসতায় এ পর্যন্ত নিহত তিন প্রধানমন্ত্রী এইচ শীর্ষ সম্মেলনে অংশ নেবেন আজ আজকের সংবাদপত্রে এই শিরোনামগুলো আমরা পেলাম আমরা এখন আলোচনায় অংশ নেব আলোচনায় রয়েছেন আমাদের সঙ্গে সহকর্মী রাজু আহমেদ নিশ্চয়ই আমি আজকে যে সংবাদপত্রের শিরোনামগুলো আপনি শুনলেন আমরা যদি শুরুতেই দেখি যে ঘাটতি নিয়ে শুরু দ্বিতীয় ডোজের প্রয়োগ করোনা টিকা প্রথম ডোজ কিন্তু ইতিমধ্যেই আমরা দেখেছি যে নানাভাবে আসলে সম্পন্ন হয়েছে সেখানেও কিন্তু আমরা জনগণের যে প্রতিক্রিয়া পেয়েছি এবং তারপরে এই দ্বিতীয় ডোজের শুরু কীভাবে দেখছেন ধন্যবাদ মাইনুল আপনাকে প্রথমে হচ্ছে যে আমাদের সরকার একটা সময় উপযোগী যে সিদ্ধান্ত নিয়েছিল যে প্রথম দিকেই করোনা ভাইরাসের যে ভ্যাকসিন আবিষ্কারের পর পরে এবং সেটা যখন কার্যকর হয় তখন শুরুর দিকে দিকেই ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে আমাদের টিকা আমদানির একটা চুক্তি করা হয় এবং প্রথম দিকে আমরা টিকা পাই পৃথিবীর অনেক দেশ কিন্তু এখনও পর্যন্ত টিকা পায়নি বা আমাদের চেয়ে অনেক পরে পেয়েছে অনেক ধনী দেশ বা অনেক আয়ের দেশ আমরা অনেক আগে পেয়েছি কিন্তু সমস্যাটা যেটা হয়েছে যে সারা পৃথিবীতে টিকার একটা ক্রাইসিস সেই ক্রাইসিসের একটা মানে প্রভাব আমাদের এখানেও পড়ছে সেরাম ইনস্টিটিউট ইনস্টিটিউটের সাথে আমাদের সরকারের বা ভ্যাকসিন ভ্যাকসিনকোর যে চুক্তি হয়েছিল সেখানে বলা হয়েছিল আমাদের শুরুতে যেই তথ্য জানানো হয়েছিল যে প্রতি মাসে পঞ্চাশ লাখ ডোজ টিকা আমাদের এখানে আসবে ছয় মাসে তিন কোটি ডোজ কিন্তু আমরা যেটা দেখলাম আর কি যে প্রথম জানুয়ারি মাসে ভারত সরকারের উপহার হিসেবে বিশ লক্ষ টিকা আসলো তারপরে পঞ্চাশ লাখ আসলো তারপরে কিন্তু আমাদের যে প্রতিশ্রুতি অনুযায়ী মাসিক টিকার যেই পরিমাণ ডোজ আসার কথা সেটা কিন্তু আমাদের আসেনি আমরা যেটা জেনেছি যে এখন পর্যন্ত এক কোটি দুই লাখ ডোজ টিকা বিভিন্নভাবে আসছে সর্বশেষ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন আসলেন বারো লাখ টিকা আমাদেরকে উপহার হিসাবে আরও দিয়েছেন সব মিলিয়ে এক কোটি দুই লাখ ডোজ গতকাল পর্যন্ত আমাদের এখানে প্রথম ডোজের টিকা প্রয়োগ হয়েছে পঞ্চান্ন লাখ আটষট্টি হাজার সাতশো তিন ডোজ এবং আজকে থেকে দ্বিতীয় ডোজের দেওয়া প্রয়োগ শুরু হচ্ছে এবং আমি নিজেও আজকে দ্বিতীয় ডোজ গ্রহণ করব তো এখন এই যে পঞ্চান্ন লাখ আটষট্টি হাজার সাতশো তিনজন যারা প্রথম ডোজ গ্রহণ করেছেন তাদের সবাইকে কিন্তু দ্বিতীয় দ্বিতীয় ডোজটি কনফার্ম করতে হবে একই সঙ্গে প্রথম ডোজ যারা এখন পর্যন্ত নেন নাই তাদেরও কিন্তু টিকা দেওয়ার কার্যক্রম চলবে আমাদের কাছে এই মুহূর্তে গতকাল যেটা তথ্য মজুদ আছে ছেচল্লিশ লাখ একত্রিশ হাজার দুইশো সাতানব্বই সুতরাং যাদের প্রথম ডোজ নিয়েছেন তারা কিন্তু দ্বিতীয় ডোজ নিয়ে একটা সংখ্যার মধ্যে পড়ে যাবেন তবে যেহেতু এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া টিকাটা আমদানি আমার ধারণা যে কিছুদিনের মধ্যেই এই যে সিরাম ইনস্টিটিউটের সঙ্গে যে চুক্তি আছে চুক্তি অনুযায়ী আমরা মানে ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিল তিন পাশের যে এটা আছে সেই মানে যদি চলে আসে আমার মনে হয় যে যে এটা তেমন একটা সমস্যা হবে না সমস্যাটা হচ্ছে সাধারণ মানুষের মধ্যে টিকার যে আগ্রহটা ছিল সেই আগ্রহটা অনেকটা কমে গেছে টিকা নিয়ে আলোচনার চেয়ে এখন করোনা ভাইরাস নিয়ে লকডাউন নিয়ে বেশি আলোচনা হচ্ছে আমার মনে হয় যে করোনা ভাইরাস কতদিন থাকবে আমরা জানি না টিকাই হচ্ছে এখান থেকে রক্ষার একটা বড় উপায় সুতরাং টিকা আমদানি যেমন নিশ্চিত করতে হবে সাধারণ মানুষের মধ্যে টিকার প্রতি আগ্রহ বাড়াতে হবে টিকা প্রয়োগের পরিমাণটা বাড়াতে হবে কিন্তু আমরা দেখলাম যে প্রথম ধাপেই কিন্তু অনাগ্রহর যে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে সাধারণ মানুষের মধ্যে এবং দ্বিতীয়ত হল যে আমরা দেখলাম ইউরোপিয়ান কান্ট্রিগুলো এই টিকাটা বন্ধ করে দিয়েছে তারা সেই ক্ষেত্রে এই দ্বিতীয় ডোজটি কতটুকু কার্যকর হবে বলে মনে হয় না সেটা তো যারা আমাদের চিকিৎসা বিজ্ঞানী বা ভ্যাকসিন নিয়ে যারা গবেষণা করেন সারা পৃথিবীতে তারাই ভালো বলতে পারবেন এই অক্সফোর্ড অ্যাস্ট্রোজেনিকার এই টিকাটা বারবার কিন্তু এই প্রশ্নের মুখে পড়েছে যে কারো কারো রক্ত জমাট বেঁধে যাচ্ছে এখন যেখানে ইংল্যান্ডে মানে কয়েক লাখ মানুষের কিন্তু ইতিমধ্যে এই টিকাটা প্রয়োগ করা হয়েছে তার মধ্যে পঁচিশ জনের হয়তো এই সমস্যাটা হয়েছে এবং সেটা যেহেতু উন্নত দেশ তারা সেন্সিটিভিটি অনেক বেশি তাদের জনগণের প্রতি এই কারণে তারা হয়তো আপাতত বন্ধ করেছে কিন্তু বৈজ্ঞানিকভাবে হু থেকে বা বিভিন্ন সংস্থা থেকে বিভিন্ন সময়ে আমি যতটুকু পড়াশোনা করেছি তাতে যেটা জেনেছি যে এই টিকাগুলো আসলে নিরাপদ কোনো কোনো ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া হয় সেটা বলা হয়েছে যে কোনো কোনো রোগী থাকে যাদের আগে থেকে নানান ধরনের শারীরিক সমস্যা থাকে যেটার কারণে টিকার ক্ষেত্রে প্রতিক্রিয়া হইতে পারে এখন যদি আমার বা আপনার যদি সঠিকভাবে পরীক্ষা করা না থাকে আমার শরীরে কি সমস্যাগুলো আগে থেকে আসে অ্যালার্জি থেকে শুরু করে রক্ত জমাট বাঁধার সমস্যা এই সমস্যাগুলো যদি আগে থেকে আমার থাকে এবং আমার যদি সেটা পরীক্ষা করা না থাকে বা আমি যদি সেটা না জানি তাহলে কিন্তু টিকা দেওয়ার পরে হয়তো এই ধরনের সমস্যাগুলো হতে পারে কিন্তু সামগ্রিকভাবে যে বিশাল পরিমাণ সংখ্যক মানুষের উপরে এই টিকাগুলো প্রয়োগ করা হচ্ছে সেখানে যদি আমরা সংখ্যাগত দিক থেকে ধরি যে যে মানে পার্শ্বপ্রতিক্রিয়া সেটার পরিমাণ কিন্তু কম কিন্তু যত কমই হোক হোক না কেন এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো যেতে মানে নিশ্চয়ই আরও গবেষণা করে আরো উন্নততর পর্যায়ে ভ্যাকসিনকে নিয়ে যাবে বিজ্ঞান কিন্তু টিকা নেওয়ার ক্ষেত্রে সচেতনতা ও সরকারের সেটা তো অবশ্যই বাড়াতে হবে এবং টিকার উপর যে আস্থা মানুষের এই যে ভুল বোঝাবুঝি নানান ধরনের এর আগে কিন্তু শুরুতে বলা হয়েছে যে হাজার হাজার মানুষ মরে গেছে অমুক দেশে অমুক দেশে মানুষ মারা যাচ্ছে টিকা দেওয়ার পরে এইগুলো এই ধরনের গুজবও কিন্তু বিভিন্ন সময় আমরা শুনেছি এই টিকার বিরুদ্ধে বহু কথাবার্তা হয়েছে সেই বিষয়গুলো এখন কমেছে মানুষের সচেতনতা এক্ষেত্রে বাড়াইতে হবে কারণ টিকা প্রয়োগ ছাড়া আমার মনে হয় না যে এই করোনা ভাইরাস থেকে বাঁচার কোনো স্থায়ী উপায় আমাদের আছে অর্থাৎ টিকা প্রয়োগের মাধ্যমে মানুষের মধ্যে যে ইমিউনিটি বৃদ্ধি সেটি তৈরি হলেই আসলে করোনা থেকে কারণ আমরা দেখলাম যে মাঝে কিন্তু আমরা ভেবেছিলাম যে বাংলাদেশ থেকে করোনা ভাইরাস চলে গেছে এবং সেই অনুযায়ী আমরা মাঠে ঘাটে নানান জায়গায় চলাফেরা সেভাবে শুরু করলাম কিন্তু আবার কিন্তু আরেক মানে আরো বেশি গতি নিয়ে কিন্তু ভাইরাস আসলো সুতরাং টিকা প্রয়োগে আমার মনে হয় যেখান থেকে বাঁচার স্থায়ী কিন্তু আমাদের এই যে করোনা ভাইরাস থেকে অর্থাৎ এই এই যে কঠিন ভাইরাস এর থেকে মুক্তি পেতে যে আমাদের যে সচেতনতা দরকার স্বাস্থ্যবিধি মানা দরকার সেখানে কিন্তু আমরা দেখছি যে করোনা শনাক্ত নতুন রেকর্ড অর্থাৎ প্রতিনিয়তই কিন্তু রেকর্ড ভাঙছে বাংলাদেশে তো সেই ক্ষেত্রে আসলে সাধারণ মানুষ আসলে তারা কি মানতে চাইছে না না মানছেন না আসলে বিষয়টা কোন দিকে মানা মানুষ তো একটা জীবনে অভ্যস্ত অভ্যস্ত ছিল মানে বছরের পর বছর ধরে হঠাৎ করে এ ধরনের একটা মানে মহামারী চলে আসার পরে মানুষ তাৎক্ষণিক ভীতি বা তাৎক্ষণিক প্রতিক্রিয়া মানুষ কিন্তু ঘরে ঢুকে গিয়েছিল গত বছরের মার্চ থেকে মে পর্যন্ত তিন মাসের যে লকডাউন সরকার দিয়েছিল তখনও যে খুব বেশি কড়াকড়ি প্রথম দিকে হয়তো কড়াকড়ি ছিল আস্তে আস্তে সেইগুলা শিথিল হয়েছে এবং একটা পর্যায়ে মানুষের ভয়টা আস্তে আস্তে কাটতে শুরু করেছে মানুষ হয়তো এই জীবনে অভ্যস্ত হওয়ার জন্য একটা মানসিক প্রস্তুতি নিয়েছে এই কারণে যখনই এই লকডাউনটা শিথিল করা হলো বিশেষ করে গত ডিসেম্বরের পর থেকে আমাদের এখানে একটা ধারণা বা সারা পৃথিবী থেকে একটা ধারণা দেওয়া হলো অনেক জায়গা থেকে সেটা কোথা থেকে আসছে আমরা জানি না যে শীত চলে গেলেই করোনা ভাইরাস চলে যাবে তো ডিসেম্বরে যখন আমাদের শীত চলে গেল আমরা অনেকেই ভাবলাম আমাদের দেশে এখন আরো সংখ্যা ভাবলো যে হয়তো করোনা ভাইরাস চলে গেছে মানুষ স্রোতের গতিতে বিভিন্ন পর্যটন কেন্দ্র থেকে শুরু করে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান বিভিন্ন ধরনের রাজনৈতিক ধর্মীয় অনুষ্ঠান নানান ভাবে যখন এই যে বড় বড় সভা সমাবেশ জমায়েতগুলো হতে থাকলো মানুষ আবার বেশি আরো বেশি মিলিত হতে মানে ওই যে ছয় মাস সাত মাস যে আমরা আটকে ছিলাম সেটার প্রতিশোধ নেওয়ার জন্য হয়তো আরো বেশি গতিতে মানুষের সঙ্গে মানুষের মেলামেশা যখন শুরু হয়ে গেল তখন কিন্তু এই ভাইরাসটা আমার মনে হয় যে ব্যাপকভাবে আরো ছড়ালো একই সঙ্গে পৃথিবীর বিভিন্ন দেশে যে ভেরিয়েন্টগুলো আসছে সেগুলা আমাদের আকাশ পথ বা আমাদের সীমান্ত যে বিভিন্ন পথগুলো সেগুলো উন্মুক্ত করে দেওয়া সেখানে মানে কোয়ারেন্টাইনের ব্যবস্থাটা তুলে দেওয়া বা সতর্কতা তুলে দেওয়া এই সমস্ত কারণে আমার মনে হয় যে আরও বেশি গতিতে এখন এই যে ভাইরাসের সংক্রমণটা এখানে হয়েছে কিন্তু এই যে বিধিনিষেধ ফেলে এখন আমরা দেখলাম যে লকডাউন চলছে আবার গণপরিবহনও খুলে দেওয়া হয়েছে অথচ আমরা দেখতে পাচ্ছি যে হাসপাতালগুলোতে কিন্তু উপচে পড়া ভিড় অর্থাৎ হসপিটালগুলোতে কিন্তু জায়গা নেই করোনা রোগীর রাখারও জায়গা নেই এই জিনিসগুলো দেখেও কিন্তু সচেতনতা বাড়ার যে প্রক্রিয়াটা সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি না না সচেতনতা তো বাড়াতে হবে এটা আমার মনে হয় যে গত এক সপ্তাহে মানুষের সচেতনতা মাস্ক পরা সামাজিক দূরত্ব ইত্যাদির ক্ষেত্রে গত কয়েক মাসের তুলনায় কিছুটা আমার মনে বেড়েছে এখন বাস্তব পরিস্থিতি হচ্ছে যে আপনি লকডাউনের যে কথাটা বলেছেন যে সরকার কিছু নির্দেশনা দিয়েছে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য বলেছে সেই নির্দেশনাগুলো সরকারকে অথবা আপনার আমার ব্যক্তিগত জীবনেও মানে ওই জীবন এবং জীবিকা দুইটাকে বিবেচনায় রেখে একটা মাঝামাঝি পথ কিন্তু এখন আমাদের অবলম্বন করতে হবে আমাদের দেশে মানুষের যেমন এই সামর্থ্য নেই সরকারেরও এই সামর্থ্য নেই যে আমি এক বছর ধরে ছয় মাস ধরে কাজকর্ম সমস্ত বন্ধ রেখে আমি লকডাউনে থাকা বা ওই ধরনের জীবনযাপনের কিন্তু পরিস্থিতি মানুষের নেই আপনি যদি দেখেন যে গত এক বছরে মার্চ থেকে মে পর্যন্ত যে পুরোপুরি লকডাউন এবং পরবর্তীতে তার যে প্রতিক্রিয়ায় ডিসেম্বর পর্যন্ত বা জানুয়ারি পর্যন্ত কিন্তু আমাদের সব কিছু স্বাভাবিক হতে সময় লেগেছে এই সময়ের মধ্যে মানুষ অনেকেই কাজ হারিয়েছেন অনেকের আয় কমে গেছে অনেকের পারিবারিক ব্যক্তিগত পরিস্থিতি কিন্তু খুব খারাপ অবস্থায় চলে গেছে সরকার নিশ্চয়ই এই বিষয়গুলো অনুধাবন করেন কারণ আমি দেখেন যে সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ পরিসংখ্যান বুরুর কিন্তু একটা জরিপ করেছে এবং সেখানে বলেছে যে করোনা কালে মানুষের আয় বিশ শতাংশ পর্যন্ত কমেছে এবং আরও মানে আরেকটা মানে সংস্থার বেসরকারি সংস্থার যে গবেষণা সেখানে দেখা যাচ্ছে যে প্রায় সাড়ে পাঁচ পার্সেন্ট মানুষ কিন্তু পেশা পরিবর্তনে বাধ্য হয়েছে দুই পার্সেন্ট লোকের কোনো কাজ নাই আয় কমে গেছে প্রায় বত্রিশ শতাংশ মানুষের মানে বত্রিশ শতাংশ কমে গেছে আয় এই যে পরিস্থিতি এই পরিস্থিতিগুলো নিশ্চয়ই সরকার এই পরিসংখ্যানগুলো জানে বা পরিস্থিতিটা জানে জানার কারণেই সরকার হয়তো মানুষের জীবন এবং জীবিকা দুইটাই যাতে রক্ষা পায় একদিকে সচেতনতা বাড়ানো আরেকদিকে কাজকর্ম যাতে কিছুটা হলেও স্বাভাবিক থাকে সেই ব্যবস্থার কারণে হয়তো এই পরিস্থিতিতে এই রকমের একটা লকডাউন বা বিধিনিষেধের আরোপ করেছে অর্থনৈতিক বিটে দীর্ঘদিন কাজ করেছে সেজন্য একটু এই জেটটা টানতে চাই যে দোকান খোলার দাবিতে এই যে বিক্ষোভ অব্যাহত রয়েছে আপনি যে কথাটি বললেন অর্থাৎ রাজধানীতে বিভিন্ন স্থানে প্রতিবাদও আমরা দেখছি অর্থাৎ এই যে অর্থনৈতিকভাবে মানুষ যে পেছনে পড়ে যাচ্ছে তো এর থেকে আসলে এই করোনার মধ্যে উত্তরণের উপায়টা কি মানে অর্থাৎ কিভাবে তারা এই সামঞ্জস্য করে চলবে সেই বিষয়টিকে কিভাবে আর দোকানের যে বিষয়টি আপনি বলছেন যে এই স্বাভাবিকভাবে দৃষ্টিতে চোখে চোখে পড়ে পড়ে সবকিছু একটা মাঝামাঝি অবস্থায় আছে আপনি গণপরিবহন চালু করেছেন সেটা বাস্তব পরিস্থিতি যেহেতু অফিস আদালত একটার সাথে তো আরেকটা ইন্টার লিঙ্ক আপনার যেহেতু অফিস আদালত আপনি বলছেন যে অর্ধেক জনবল নিয়ে চালানো তাইলে সেই প্রেক্ষাপটে অর্ধেক সিট খালি রেখে বাস গণপরিবহন চালানোর অনুমতি আপনি দিয়েছেন তাইলে আমাদের যারা ব্যবসায়ী যারা দোকানদার বা দোকান কর্মচারী তাদের দিকটাও কিন্তু দেখতে হবে এখানে কিন্তু আমার মনে হয় যে আপনি যদি ঢাকা শহরেই দেখেন প্রত্যেক অলিতে গলিতে প্রত্যেক মহল্লায় মেন রাস্তার পাশে কিন্তু বিশাল বিশাল মার্কেট বিপণী বিতান দোকান কিন্তু হচ্ছে তার মানে হলো বাংলাদেশের জনসংখ্যার একটা বিরাট অংশ দোকান এই যে ব্যবসার সাথে জড়িত তাদের কর্মচারী ইত্যাদি সুতরাং এই মানুষগুলো কিন্তু দীর্ঘ দিন দোকান বন্ধ থাকার ফলে গত বছর বড় ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছে একই সঙ্গে কর্মচারী যারা তারা কেউ বেতন পায় নাই কেউ অর্ধেক বেতন হয়তো কোনো কোনো মালিক যারা একটু মানবিক দৃষ্টিতে অর্ধেক বেতন দিয়েছে কাজ না থাকলেও কি তারা কিন্তু খুবই জীবন জীবনযাপন করেছেন কারণ এই ব্যবসায়ীরা অনেকে ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা করেন অনেকে অন্যের কাছ থেকে ঋণ নিয়ে ব্যবসা করেন নিজের সমস্ত পুঁজি খাটিয়ে এখান থেকে আয় করার পরে তার বাসা ভাড়া দেন কিংবা তার পরিবারের যে ভরণ পোষণ সেই ব্যবস্থাটা করেন সুতরাং এই ব্যবসাটা তার বন্ধ থাকলে তার কিন্তু মাথায় বাজ পড়ে তার তারা বলছেন যে পথে বসতে বাধ্য হবে এটা কিন্তু করতে হয়তো জিনিসটা মনে হবে যে একজন ব্যবসায়ী দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন তার এই অবস্থা কেন কিন্তু তারই এই ব্যবসার সঙ্গে দশজন পাঁচজন কিন্তু কর্মচারী জড়িত আছে তার পরিবার জড়িত আছে এই বিষয়গুলা বিবেচনায় রেখে আমার মনে হয় যে পুরোপুরি স্বাস্থ্যবিধি মেনে তার যে নির্দেশনা এখানে পরিবর্তন আসা উচিত বলে মনে করি আমি নির্দেশনা পুরোপুরি ঠিক আছে এখানে নিশ্চয়ই সরকার বিবেচনা করবে গণপরিবহন যেহেতু চালু করেছেন এখন সাধারণ মানুষ যদি সচেতন হয় তারা যদি মানে মার্কেটে না যায় তাইলে কিন্তু দোকান মালিকরা সরকারকেও দোষারোপ করতে পারবে না তারাও হয়তো দোকান খোলা রাখতে উৎসাহিত হবে না আসল কথা হচ্ছে যে যে মার্কেট যদি খোলা রাখা হয় সেটাও স্বাস্থ্যবিধি সম্পূর্ণভাবে মেনে সামাজিক দূরত্ব যতটুকু সম্ভব বজায় রেখে সেখানে সংক্রমণ রোধ কীভাবে করা যায় সেটা নিশ্চিত করে মার্কেট খোলা যেতে পারে একই সঙ্গে সাধারণ মানুষ সচেতন হয়ে যদি বাইরে যাওয়া বন্ধ করে মার্কেটে যাওয়া বন্ধ করে তাইলে কিন্তু দোকান মালিকরা সরকার কেউ দোষারোপ করতে পারবে না এবং তারাও কিন্তু দোকান খোলা রাখতে খুব বেশি আগ্রহী হবে আমরা এর সাথে দেখলাম যে রাইড শেয়ারিং যারা করে তাদের কিন্তু বিক্ষোভ দেখলাম যে কালকে কিন্তু রাজধানীতে ব্যাপক যানজট ছিল আজকেও তাদের কর্মসূচি রয়েছে তো এই বিষয়টি আসলে কি সরকারের নির্দেশনাই নাকি এটি বন্ধ রয়েছে কিন্তু তারা তো রাস্তায় আছে রাজ্য একই সমস্যাটা তো একই মানুষের দৈনিক আয়ের উপর যারা চলেন তাদের তো জীবনে জীবনযাপনটাই মুখ্য এবং অনেকে দোকানদাররা কিন্তু অনেক জায়গায় বলছেন এই রাইড শেয়ারিং যারা চালক তারা কিন্তু বলছেন যে করোনায় মরার চেয়ে না খেয়ে মরে যাওয়ার চেয়ে করোনায় মরা ভালো এইগুলো হলো আবেগের কথা একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই সেটি হলো সোনারগায়ে হামলায় মামুনুল শহ আপনি জানেন কয়েকদিন থেকে খুবই আলোচনার মধ্যে রয়েছে এই ঘটনাটি এবং হেফাজতের ঘটনাটি কিভাবে দেখছেন মামলা বাড়ছে সেখানে কিন্তু আসামি বাড়ছে এটি আসলে কতদিন চলবে মনে করছে না এখন মামলা এই ধরনের ঘটনাগুলা আমাদের প্রশাসন আমাদের সরকার একের পর কিন্তু এগুলোর মুখে পড়তে হচ্ছে আমরা বহু মামলা দেখেছি এই ধরনের ঘটনা কিন্তু কারো বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নয় হয়েছে সেই ব্রাহ্মণবাড়ি বাড়িয়া থেকে শুরু করে সেই হাটহাজারির ঘটনা থেকে শুরু করে আমাদের সাবলা চত্বরের ঘটনা থেকে শুরু করে এখন পর্যন্ত বহু ঘটনা এই ধরনের গোষ্ঠী কিন্তু ঘটিয়েছে কিন্তু কোনটা কিন্তু এখন পর্যন্ত আমরা ব্যবস্থাপনা নিরাপত্তা নিয়ে উদ্বেগ এই ঘটনার ঘটনা হচ্ছে যে এই যে দীর্ঘদিন কোন ঘটনা যখন ব্যবস্থা নেওয়া হচ্ছে না তখন কিন্তু তারা আরো মানসিক ভাবে শক্তিশালী হয়েছে তারা আরো বেশি ব্যাপারও হয়েছে এবং এই ধরনের ঘটনাগুলো ঘটাচ্ছে কিন্তু আমি মনে করি যে এই যারা এই পরিকল্পনাকারী যারা নেতৃত্ব দিয়েছেন তাদের বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা কঠোর ব্যবস্থা নেওয়া দরকার কিন্তু এই যে হাজার হাজার তিরিশ হাজার আসামি এগুলো হচ্ছে এক ধরনের মানে আই আমি মনে করি কারণ তিরিশ হাজার লোকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া আর বাংলাদেশের পুলিশ প্রশাসনের সম্পর্কে যে ধরনের আলোচনা তাদেরকে কি সুযোগ সেখানে করে দেওয়া হচ্ছে যে কাকে কখন হয়রানি করা হবে এইগুলো না করে আমার মনে হয় সুনির্দিষ্টভাবে যারা নেতৃত্ব দেন যারা যারা এই ধরনের উন্মাদনা তৈরির জন্য দীর্ঘদিন ধরে মানে দায়ী যারা এগুলো করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে আস্তে আস্তে আমার মনে হয় অর্থাৎ রক্ষাকারী সঠিক পদক্ষেপটি নেবে এটি আমরা আশা করতে পারি এটা সরকারের রাজনৈতিক সিদ্ধান্তের উপর আমি মনে করি নির্ভর করে যদি রাজনৈতিক সিদ্ধান্ত থাকে যে হ্যাঁ আমি এই এই ধরনের ঘটনার বিরুদ্ধে ব্যবস্থা নিব তাহলে অবশ্যই আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষে সেটা সম্ভব সেই জন্য তিরিশ হাজার লোকের বিরুদ্ধে মামলা দেওয়ার দরকার নেই তিরিশ জন যে নেতা যারা নেতৃত্ব দিয়েছে সংগঠিত করেছে মানুষকে মিথ্যা কথা বলে যারা উত্তেজিত করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে আমার মনে হয় যে এগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে আমরা দেখেছি বিভিন্ন সময়ে লঞ্চ দুর্ঘটনা ঘটনা আপনি জানেন যে সম্প্রতি যে ঘটনাটি ঘটেছে সেখানে অনেক প্রাণ গিয়েছে আমরা দেখেছি আসলে এ ধরনের ঘটনা বারবারই পুনরাবৃত্তি হয় কেন আসলে এটা আসলে সমাধান কোথায় বলে মনে করছে এটা খুবই দুঃখজনক ঘটনা আমাদের দেশে গতকাল কিন্তু আমাদের নৌ নিরাপত্তা দিবস ছিল তার দুই দিন আগে এই ধরনের একটা লঞ্চ দুর্ঘটনা এবং প্রতি বছরই আমরা দেখছি একটা না একটা দুর্ঘটনা ঘটছে এবং প্রত্যেকবার তদন্ত কমিটি হচ্ছে সেখানে অনেকগুলা সমস্যা বেরিয়ে আসছে এবং সমস্যাগুলি একই ধরনের সমস্যা হচ্ছে যেই জাহাজটা ধাক্কা দিল লঞ্চকে সেটার কোনো অনুমোদন ছিল না চলাচলের শুধুমাত্র ওই নির্মাণের অনুমতি নিয়েই সেটা নির্মাণ শেষ করে সেটা কিন্তু পানিতে নামিয়ে দেওয়া হয়েছে এবং সেটা একটা দুর্ঘটনা ঘটিয়েছে আমার কথা হচ্ছে যে সেখানে আমরা সঠিকভাবে বলতে পারি যে এই জাহাজগুলো নদীতে চলার আগে নৌপথে চলার আগে তাদের যে পেপার অর্থাৎ সরকারি যে অনুমোদন থাকলে থাকলেই যে দুর্ঘটনা ঘটবে না তা না সেখানে অনেক বিষয় জড়িত আছে সেই বিষয়গুলা যেটা নিয়মিতভাবে ফিটনেস

করোনা সংকটে এই সংক্রমণ রোধ থেকে বেঁচে থাকতে গেলে ঘরের বাইরে বের হলে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই